তো এখন সময় হয়েছে 6:01, যখন আমি ক্লাস 6-এ উঠি তখনের ঘটনা। তো তখন আমরা সবাই মিলে কোচিংয়ে যেতাম, তো সকাল সকাল মা ডেকে দিত সেই 5টা বাজে। পরে যখন মনে পড়ত যে যদি লেট করে যাই তাহলে স্যারের বেতের বাড়ি যেতে হবে, ওর ভয়ে উঠে যেতাম। তখন যে দুষ্টামি করে আমরা কোচিংয়ে যেতাম, বাট এখনকার ছেলেরা ওইভাবে যায় কি না তেমন দেখি না, কারণ বিভিন্ন কাজে বিজি থাকি। তো যখন আমরা 2.5 ঘন্টা পর পড়া শেষ করে যখন বের হয়ে পড়তাম, সবাই বড় ভাইরা বড় হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউব ব্লগস অ্যান্ড ওয়েলকাম এগেন মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আমি আজকে সকাল সকাল যাচ্ছি মর্নিং ওয়ার্কে, তো একটু হাঁটতে বের হয়েছি এখন। তো সকাল সকাল হাঁটতে বের হয়েছি, তো সকালবেলা হাঁটা শরীরের জন্য অনেক বেশি ভালো, যারা একটু স্বাস্থ্য আছে তাদের জন্য আরও অনেক বেশি ভালো, আর যাদের বিভিন্ন ডায়াবেটিস এবং কি বিভিন্ন রোগ ব্যাধি আছে তাদের জন্যও সকালবেলা হাঁটা এটা অনেক একটি ভালো দিক। তো আমি আজকে সকালবেলা হাঁটতে যাচ্ছি। সো আমি এখন বের হয়ে পড়েছি, তো এখন প্রায় বাড়ির অনেক দূরে চলে এসেছে এখন। তো এখানে সকাল সকাল অনেকজন হাঁটে, বাট আজকে অনেক কাউকে দেখতে পাচ্ছি না। তো না দেখার কারণ হচ্ছে রাতের বেলা বৃষ্টি হয়েছিল ওই কারণে। তো এখানে অনেক পানি দেখা যাচ্ছে, তো এখানে অনেক ডায়াবেটিস রোগী এবং কি আরও বিভিন্ন যারা রোগ আছে তারা অনেকজনে হাঁটে আমি যতটুকু জানি। তো শীতকালে বেশি মানুষজন হাঁটে কারণ তখন ওয়েদারটা একটু ভালো থাকে। বর্ষাকালে হচ্ছে আপনার কোন সময় বৃষ্টি চলে আসে, ওই কারণে অনেকজন হাঁটতে বের হয় না। তো শ্রমণ সকাল সকাল শ্রমণের জন্য বের হয়ে পড়লো, একটু মদনাঘাটে যাচ্ছি মর্নিং ওয়ার্কে। তো দেখতে পেলেন সকাল সকাল শ্রমণও বের হয়ে পড়েছে তার পিণ্ড চরণের জন্য। শ্রমণ হচ্ছে তারা দুই বেলা খায়, একটা হচ্ছে আপনার সকালবেলা আর হচ্ছে আপনার দুপুর 12টার আগে খেয়ে ফেলতে হয় তাদের, এই কারণে এখন সকালের টাকা খাওয়ার জন্য আনতে যাচ্ছে। সকালবেলার খাবারটা আনতে যাচ্ছে এখন ওরা। তো এখনও দোকানপাট কিছু খুলে নেই কারণ এখনও সময় হয়নি, কারণ এখানে 10টার দিকে খুলে। তো এখন সময় হয়েছে 6:01 সকাল। তো সকালে ওয়েদারটা অনেক জোস লাগতেছে আমার থেকে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঘি ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, তো হাঁটতে কোনো পেন লাগতেছে না, অনেক ভালো লাগতেছে। তো আমি প্রায় আমাদের মন্দিরের যেটাই মেন রুট আছে ওই সড়কে চলে এসেছি আমি এখন। তো সামনে দেখতে পাচ্ছেন একটি দোকান খোলা আছে, যেটা হচ্ছে আমরা সকালবেলা অনেকজনে বিভিন্ন কাজে যাই, যেমন হচ্ছে আমরা গার্মেন্টসে যাই এবং কি বিভিন্ন কাজে যাই তাদের জন্য এই দোকানটা খোলা রাখে সকালবেলা। যাতে করে ওরা কিছু কে যাতে কাজকর্মে যেতে পারে। তো রাতের বেলা বৃষ্টি পড়েছে, এই কারণে সামনে দেখা যাচ্ছে প্রচুর কাদা। তো তবুও আপনাদের জন্য আমি এই ব্লগটা করে যাব মর্নিং ওয়ার্কে। তো সামনে হচ্ছে আমাদের হালদা নদী, প্রিয় হালদা নদী, যেখানে মাছের খুনা চারা হয়। মাছ সব এসে এই হালদা নদীতেই তাদের ডিমগুলো ছাড়ে, আর কোথাও ছাড়ে না। আমরা তো এর আগের ব্লগে দেখতে পেলেন এবং কি আমার যে মামাটা আছে ওনার মুখ থেকে শুনতে পেলেন। তো সামনে প্রচুর কাদা, আমরা তো দেখতে পাচ্ছেন। তো আমার আজকে একটা লাইফের অনেক সুন্দর একটি ঘটনা মনে পড়লো আমার ছোটোবেলার স্কুল লাইফের, যেটা হচ্ছে আমরা সকাল সকাল তখন 6টা বাজে যে কোচিংয়ে যেতাম প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে, ওই লাইফের ঘটনা মনে পড়ে গেল।
তো আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে এগুলো শেয়ার করার কিছুটা। ও আপনাদের সাথে আজকে আমি আমাদের ছোটোবেলার যে স্কুল লাইফে যখন আমি পড়তাম, যখন আমি ক্লাস সিক্সে উঠি, তখনের ঘটনা। তো তখন আমরা সবাই মিলে কোচিংয়ে যেতাম। তো সকাল সকাল মা ডেকে দিত সেই 5টা বাজে। তো 5টা বাজে ডাকার পরে মাকে বলতাম আর 2 মিনিট পরে ঘুম থেকে উঠবো। তো 2 মিনিট পরে ঘুম থেকে না উঠে, তো কারণ তো সকাল সকাল তো বুঝেন কেউ ঘুম থেকে উঠতে চায় না, কারণ সকালের ঘুমটা হচ্ছে অনেক আরামের, কেউ উঠতে চায় না। তো মা যখন ডাকতো তখন বলতাম আর 2 মিনিট পরে উঠবো, তো মা চলে যেত। তো মা চলে যাওয়ার পরে আবার 2 মিনিট পরে আসতো, তো বলতে তো আবারও বলতাম 5 মিনিট পরে উঠতেছি, বাট তখনও 5 মিনিট পরে আর ওঠা হতো না। তো আবার 5 মিনিট পরে আসতো, তো আবার বলতাম 10 মিনিট পরে উঠতেছি। তো এরকম করতে করতে প্রায় 10-15 মিনিট হয়ে যেত, আর অনেকক্ষণ ঘুমাই নিতাম, প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ঘুমাই নিতাম। তো 20 মিনিট পরে যখন মনে পড়তো যে যদি লেট করে যাই তাহলে স্যারের বেতের বাড়ি যেতে হবে, ওই ভয়ে উঠে যেতাম। তো সবাই ছোটোবেলায় এই ভয় থাকতো স্যারের বেতের বাড়ি খাওয়ার, তো আমিও উঠে যেতাম। তো এবং আমার বড় ভাইও যেত, তো আমার বড় ভাইও উঠে যেত, তো 2 ভাই মিলে উঠে যেতাম। উঠে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত ব্রাশ করার পরে, নাস্তা করার পরে দ্রুত তো বের হয়ে পড়তাম সবাই। তো বের হতে হতে প্রায় 6টা বেজে যেত, কারণ 6টা থেকে কোচিং ছিল, কোচিংয়ে 6:30টার আগেই পৌঁছতে হতো, ওই কারণে একটু তাড়াহুড়া করতে হতো। তো সবাই মিলে বের হয়ে পড়তাম, যেমন কি আমি, আমার বড় ভাই এবং কি এলাকার আরও অনেক ছেলেরা আছে এবং অনেক বোনেরা আছে, বড় বোন এবং কি ছোট বোন এবং বড় ভাই ছোটো ভাই সবাই মিলে একসাথে যেতাম। তখনকার দিন অনেক ভালো ছিল, আর স্কুল লাইফের তো মজাটাই আলাদা, সবাই তো জানেন, আর এখানে নতুন করে কিছু বলার নাই। তো সবাই করতাম কি এক জায়গায় হতাম সবাই, তো এক জায়গা হওয়ার পরে সবাই মিলেমিশে যেতাম হেঁটে হেঁটে। তো কখন কোচিং সেন্টার পৌঁছে যেতাম জানতাম না আমরা, কারণ সবাই একসাথে গেলে তখন আর বোঝাও যায় না এবং কি কষ্টও লাগে না। তো আপনারা যদি, আপনারা তো জানেন কোনো জায়গায় যদি একা যান একটা পেন লাগে, যেমন আমার এখন লাগতেছে। আমি এখন একা একা হাঁটতেছি, একা একা মর্নিং ওয়াক করতেছি এখন, তো ওই জন্য আমার তো একটু পেন লাগতেছে। বাট আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমার স্কুল লাইফের কিছু ঘটনা। তো সবাই মিলে যেতাম এবং কি স্যারের এখানে গিয়ে সবাই একই টাইমে পৌঁছতাম, তো স্যারের বেতের বাড়ি আর খাইতে হতো না, কারণ স্যাররা এমন ছিল যে তো দেরি করে গেলে বেতের বাড়ি দিত। বাট এখন এরকম আছে কি নাই তা আমি জানি না, বাট আমাদের সময় এরকম ছিল, স্যাররা আরও তাড়াতাড়ি আসতে বলতো যাতে করে একটু বেশি পড়াতে পারে, যাতে করে আমাদেরকে একটু ভালো করে বোঝাতে পারে, যেমন করেন গণিত, ইংলিশ এমনকি বিভিন্ন বিজ্ঞান, এগুলো যাতে আমাদেরকে ভালো করে বোঝাতে পারে, ওই কারণে স্যাররা বলতো আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর এখন বলে কি বলে না ওটা জানি না, বাট আমাদের সময় বলতো অনেক ভালো লাগতো। তো এখন আমাদের স্কুলের সব স্যারদেরকে, স্যারের কথা মনে পড়ে, কারণ অনেক ভালোবাসত স্যাররা আমাদেরকে, এমনকি আমরাও অনেক ভালোবাসতাম এবং কি অনেক সম্মান দিতাম এবং কি অনেক সম্মানও করতাম। তাই অনেক স্কুল লাইফে অনেক সম্মানও পেয়েছি, যা কোনো এক সময় কোনো আরেক ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, এবং কি কোনো একটা ব্লগে এবং কি স্যারদেরকেও আনবো আমার কোনো একটা ব্লগে, তখন আমরা সবাই আমাদের স্যারের মুখ থেকে শুনতে পারবেন তখন। তো আমি হেঁটে হেঁটে কথা বলতেছি, তাই আমার অনেক কিছু হয়তো ভুল হচ্ছে কথার মধ্যে, তো ওইগুলো আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। তো এখন হাঁটতেছি প্লাস কথাও বলতেছি ওই কারণে। তো প্রায় রাস্তার কাজ কেন হয়ে গিয়েছে, তখন যে দুষ্টমি করে আমরা কোচিংয়ে যেতাম, বাট এখনকার ছেলেরা ওইভাবে যায় কি না তেমন দেখি না, কারণ বিভিন্ন কাজে বিজি থাকি। তো আজকে সকাল সকাল বের হলাম দেখার জন্য, তো বাট আজকে বেশি তাড়াতাড়ি বের হয়ে গেলাম মর্নিং ওয়ার্কে। তো এটা একটা স্কুলের হাই, যেটা হচ্ছে আমার চিটাগাং মাল্টিমিডিয়া স্কুল যেটাই আছে ওইটির হাইস, এখানে বিভিন্ন স্টুডেন্টরা যাচ্ছে স্কুলে।
আর হ্যাঁ, কোচিং শেষ করার পরে প্রায় তো আমাদের স্কুল ছিল প্রায় 10টা থেকে শুরু হতো, বাট আমাদের স্যার ছিল, তার নাম হচ্ছে আপনার বিভূতি স্যার, যেটি হচ্ছে আপনার বিজ্ঞান এবং কি সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সব কিছু উনি পড়াতো এবং কি গণিত, তো ওনার কাছে যাইতাম। তো যাওয়ার পরে উনি প্রায় 7টা থেকে 9:30 পর্যন্ত পড়াতো, প্রায় আড়াই ঘন্টার মতো পড়াতো। তো এমন আড়াই ঘন্টা পর্যন্ত কোনো স্যার পড়াই এরকম নেই, কারণ হচ্ছে আপনার এখনকার অনেক স্যার আছে আপনার এক ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পরে ছুটি দিয়ে দেয়, বাট বিভূতি স্যার ছিল অন্য লেভেলের, অন্য ধরনের, অনেক বেশি ভালো লাগতো। উনি এমন ছিল যে আপনার আপনি কোথায় দুর্বল এবং কি কোন জায়গায় বেশি দুর্বল ওটা উনি ধরতে পারত। আপনি যদি নতুন স্টুডেন্ট হন তাহলে উনি 5 বা 6 দিনের মধ্যে, আপনার 1 সপ্তাহের মধ্যেই বুঝে ফেলত কোথায় কোথায় কী কী সমস্যা আছে ওর। তো উনি ওইখান থেকে শুরু করতো, যারা বিগিনার থাকতো তাদেরকে ওইখান থেকে শুরু করতো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিত একদম একটু একটু করে করে। তো অনেক বেশি ভালো লাগতো, স্যারকে অনেক বেশি ভালোবাসতাম। এখনও স্যার মাঝের মধ্যে কল দেয় আমাকে বিভিন্ন কাজের জন্য, তো স্যারে কল সাথে সাথে ধরি এবং কি কাজগুলোও করে দিই, অনেক বেশি ভালো লাগে। তো স্যার যে কল দেয় আমাকে ওটাই বেশি ভালো লাগে। তো স্যারের থেকে যখন আমরা 2-2.5 ঘন্টা পর পড়া শেষ করে যখন বের হয়ে পড়তাম, সবাই বড় ভাইরা, বড় বোন, ছোটো ভাইরা এবং ছোটো বোনরা সবাই মিলে আবার সবাই একসাথে স্কুলে আসতাম। তো আমি প্রায় আমাদের স্কুলের পাশেই চলে এসেছি, তো এটা হচ্ছে আমাদের স্কুলের একদম শেষের দিকে। তো আমি সামনে গেলে আপনাদেরকে দেখাবো সামনের দিকটা, বাট ভিতরে ঢুকে দেখাবো না, কারণ হচ্ছে এখন গ্রিল বন্ধ ওই কারণে। তো এটা হচ্ছে আপনার পিছনের দিক। তো আমি অন্য কোনো এক ব্লগে আমাদের স্কুল নিয়ে কি ব্লগ করার। তো সবাই একসাথে চলো আসতাম হেঁটে হেঁটে গল্প করে। তো 10টার আগে আসতে হতো, কারণ 10:15 থেকে শুরু হতো আপনার বিভিন্ন ধরনের আপনার জাতীয় সঙ্গীত এবং কি প্রীতি, যেটাকে প্রীতি বলা হয়, আপনার জাতীয় সঙ্গীত হয় এবং কি কিছু ব্যায়ামও করা হয় যেটাকে প্রীতি বলা হতো এবং কি শপথ বাক্যও করা হতো। তো আপনারা তো সবাই জানেন, যারা যারা স্কুলে পড়েছেন তারা তো সবাই জানেন সব স্কুলে এটাই করা হয়। তো স্কুল লাইফটা অনেক বেশি ভালো লাগতো, অনেক বেশি, আপনার কলেজ লাইফ থেকে স্কুল লাইফটা অনেক বেশি ভালো লাগে। কলেজ লাইফে তো যে যার মতো, যে যখন ইচ্ছা তখন চলে যেতে পারে, বাট স্কুল লাইফেও এটা না। স্কুল লাইফ হচ্ছে আপনার বিভিন্ন কিছুর ভয় থাকে, যেটা হচ্ছে আপনার অনেক স্যার মারবে বা টিফিন ঘন্টায় যদি পালিয়ে যান তাহলে এক্ষেত্রে তারপরের দিন পানিশমেন্ট দিবে এবং কি অনেক সময় কি ফাইনও নেয় আপনার 10-15 টাকা করে ফাইনও নেয়। তো আমি প্রায় আমাদের স্কুলের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের স্কুলের সামনের গেট, তো এখন গেট বন্ধ ওই কারণে ভিতরে ঢুকতে পারতেছি না। তো কোনো এক ব্লগে আমি ভিতরে ঢুকে দেখাবো আপনাদেরকে। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো খাবারের দোকান আছে ওগুলো খুলতেছে, কারণ হচ্ছে সকালবেলা যে কাজকর্মে যায় ওদের জন্য। তো এখানে আর সবগুলো দোকানপাট বন্ধ। তো আপনাদেরকে যেটা বলছিলাম ওটা হচ্ছে আপনার স্কুল লাইফে যদি কেউ টিফিন ঘন্টায় পালিয়ে যেত তাহলে একটা ভয় থাকতো, তারপরের দিন স্যারের ক্লাস টিচার যে থাকতো ওনার বেতের বাড়ি খাইতে হতো, তো এটার একটা ভয় থাকতো। বাট কলেজ লাইফে ওই কোনো ভয় নেই, যখন ইচ্ছা তখন চলে যেতে পারে বা যখন ইচ্ছা তখন আসতে পারে, তো এটা ভালো লাগে না আমার থেকে। তো আপনাদের থেকে স্কুল লাইফ ভালো লাগে নাকি কলেজ লাইফ ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। তো প্রায় অনেক দূর চলে এসেছি, প্রায় মদনাঘাটের কাছাকাছি চলে এসেছি আমি হাঁটতে হাঁটতে। তো আপনারা তো অনেকজনকে দেখতে পাচ্ছেন যারা কাজকর্মে যাচ্ছে এবং কি বিভিন্ন কাজ করতেছে এবং কি বিভিন্ন খাবারের যে দোকানগুলো আছে ওগুলো খুলতেছে এখন। তো এটা হচ্ছে একটা মসজিদ, যেটা হচ্ছে আপনার বাইতুল আকবর জামে মসজিদ। তো
তো এখন আপনারা যাকে দেখতে তো আপনারা এখন যাকে আমাকে ক্রস করতে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন কোথাও না কোথাও নাইট ডিউটি করে যাচ্ছে। তো ওনারা অনেক কষ্ট করে তাও তাদের ছেলে মেয়েদের জন্য, কারণ যাতে একটু যাতে ভালো খেতে পারে এবং কি পড়ালেখা যাতে ভালো করে করে এবং কি অনেক কিছু তারা অনেক কষ্ট করে মা বাবারা। তো সবাই চেষ্টা করবেন মা বাবাদেরকে সম্মান করার জন্য, কারণ হচ্ছে তারা অনেক কষ্ট করে নাইট ডিউটি করে যাচ্ছে শুধু পরিবারের জন্য। তো দেখতে পাচ্ছেন আরও একজন যাচ্ছে আমাকে ক্রস করে এবং সাইকেল চালিয়ে, তাও উনিও নাইট ডিউটি করে যাচ্ছে তাও যতটুকু সম্ভব, কারণ হচ্ছে এই সময় তো আর কেউ সাইকেল চালিয়ে কোথাও যাবে না, ওনার অনেক বয়স হয়েছে। তো উনি এখন নাইট ডিউটি করে এখনও যাচ্ছে। তো দেখতে তো পাচ্ছেন কর্মজীবন অনেক কঠিন। তো যারা স্কুলে পড়ো এবং কি কলেজে পড়ো সবাই মা বাবাদেরকে সম্মান করবে, যাতে করে বড় হয়ে যাতে তাদের আশীর্বাদ এবং দোয়ায় যাতে কিছু করতে পারো ওভাবে সম্মান করবে। কোনো সময় কটু কথা বলবে না, কি গরম করে কোনো ধরনের কথা বলবে না, যাতে করে ওদের মনে কোনো কষ্ট লাগে এভাবে কোনো কথা না বলাই ভালো। তো আমি যখন ক্লাস ওয়ানে ছিলাম তখন আমি পড়েছিলাম আকবরিয়া কিন্ডার গার্ডেন স্কুলে, এটাই হচ্ছে আমাদের আরও ওইদিকে। তো আমি যখন ক্লাস টুতে উঠি তখন এই স্কুলে পড়তাম, এটা হচ্ছে আমরা চিটাগাং মাল্টিমিডিয়া স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো ক্লাস টু থেকে প্রায় ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি এখানে। তো ফোরে ওঠার পরে আমার প্রাইমারি স্কুলে চলে গেছিলাম, যেটা হচ্ছে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ওটাও আপনাদেরকে দেখাবো কোনো এক ব্লগে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে, যেমন এখানে একটি খাবারের দোকান আছে, একটু খুলেছে যাতে করে যারা কাজকর্ম করে ওরা যাতে কিছু খেয়ে যেতে পারে। ওই কারণে যারা আছে আপনার গার্মেন্টসে কিন্তু অনেকবার বলেছি। তো আমি প্রায় মদুনাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো সামনেই দেখতে পাচ্ছেন মদুনাঘাটের বাজার, তো আর কিছু দূর গেলেই দেখতে পারবেন। তো আপনারা হয়তো এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন না কারণ একটু দূরে দূরে রাখতেছে ভিডিওতে, বাট আমার জন্য একটু কাছে রাখতেছে কারণ সরাসরি দেখতেছি এই কারণে। তো আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাব। তো আপনারা সবসময় খেয়াল করবেন সকাল সকাল হচ্ছে আপনার খাবারের যে দোকানগুলো আছে ওগুলো সব খুলবে। তো এখানে একটি খাবারের দোকান আছে, ওটিও খুলেছে, হচ্ছে আপনার নাস্তা রেডি করতেছে। তো দেখতে তো পাচ্ছেন আমি এখন মদুনাঘাটের এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এদিকে বেশি কাদা, তো এদিকে যাব না আমি, তো আমি অন্য জায়গা দিয়ে যাব, কারণ হচ্ছে এদিক দিয়ে পরিষ্কার আছে আর এদিক দিয়ে যাব আমি, কারণ ওদিকে বেশি কাদা ওই কারণে। তো আপনাদেরকে আমি মদুনাঘাট বাজারটাও দেখাতে পারবো হেঁটে হেঁটে। তো দেখতে তো পাচ্ছেন এখানে কোনো দোকানপাট এখনও খুলে নেই, যেগুলো হচ্ছে আপনার খাবারের দোকান তো ওগুলো খুলবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার বাজার, যা এখন আস্তে আস্তে খুলতেছে ওরা বাজার। তো এখানে সব কিছু বাজার, তো এখানে সবাই রেখে রেখে চলে যায়। তো তারা অনেক রিক্সের মধ্যে এগুলো সব রেখে যায়, এখানে তো দেখতে পাচ্ছেন বাজার সব এখানেও পড়ে, বাট এখানে কেউ নেই, চাইলে অনেকজনে চুরি করে নিয়ে যেতে পারে বাট কেউ চুরি করে না, ওই বিশ্বাস রেখেই এখানে এভাবে রেখে চলে যায়। এখানে সব বাজারে এরকম, তো অন্য তো দেখতে পাচ্ছেন এখানেও সেম সব বাজার এখানে রেখে দেওয়া আছে, রাতেও এভাবে থাকে বাট কেউ নিয়ে যায় না। তো আমি এখন যাব আপনার
হালদা নদী ব্রিজের উপর। তো এখানে কিছুক্ষণ বসবো, কারণ অনেকক্ষণ হেঁটে হেঁটে আসতেছি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে, তো অনেক একটু দুর্বল লাগতেছে, এ কারণে একটু ব্রিজের উপরেও বসবো, একটু ফিল নিব ঠান্ডা ঠান্ডা বাতাসের, কারণ ব্রিজের উপর বসলে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগবে, কারণ গাড়ি চলতেছে, তো গাড়ির হাওয়া এখানে লাগবে। তো দেখা যাক। তো আমি এখন রাস্তার ওই পারে যাব। তো এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন কেন্দ্র, তো এটা নিয়ে একটি ব্লগ করব কোনো এক সময়। তো আমি হালদা নদীর ব্রিজের উপর চলে এসেছি, তো সামনে গেলে দেখতে পারবেন। তো আপনাদেরকে আমি হালদা নদীও দেখাবো একটু। তো এখন বাতাস লাগতেছে আমার থেকে, কারণ হচ্ছে আপনার যে বাতাসটা হচ্ছে আপনার গাড়ি যে চলতেছে ওদের যে ফোর্সটা আছে ওই ফোর্সের কারণে যে বাতাসটা লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে। তো এখন গাড়ি একটু কম, তো যখন একটু আপনার 9টা বা 10টার দিকে হবে তখন দেখতে পারবেন এখানে অনেক যানবাহন চলাচল করে। তো এটা একটা অনেক ব্যস্ত একটি রুট, যেটা দিয়ে প্রায় হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে এটা দিয়ে। তো এখন যে গাড়িগুলো দেখবেন সব কিছু হচ্ছে আপনার গার্মেন্টসে যারা চাকরি করে, এবং কি বিভিন্ন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জব করে ওদেরকে দেখবেন, এবং কি ওদের গাড়িগুলো দেখবেন। তো আপনাদেরকে এখন আমি দেখাবো একটু হালদা নদীর ভিউটা সকাল সকাল কীরকম লাগে। তো এখন আমি দেখতেছি, একটু দূরে দেখা যাচ্ছে বাট আমার জন্য একটু কাছে লাগতেছে, তো আপনার ভিডিওতে হয়তো একটু দূরে দেখবেন। এখানে কিছু বালির নৌকা নিয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে আপনার কালুঘাটের ওদিক থেকে আনে, বালিগুলো সংগ্রহ করে, তো তারাও এই কাজকর্মগুলো করতেছে তাদের ফ্যামিলির জন্য, তাদের পরিবার যাতে ভালো থাকে ওই কারণে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর জন্য, কারণ হচ্ছে আপনার 3টা নৌকা, এখানে একটা ওইখানে একটা, আরও একটু দূরে আছে, তো আমি যেতে যেতে আরও 2টা আপনাদেরকে দেখাতে পারবো। তো আপনারা তো দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে কতগুলো গাড়ি আসা যাওয়া করতেছে, তো এটা একটি অনেক ব্যস্ত একটি রাস্তা, যেতে দিয়ে হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে প্রতিদিন। সো এখন আপনারা দেখতে পারবেন, তো আপনারা তো দেখতেছেন এখন একটা নৌকা দেখা যাচ্ছে, আর একটু দূরে আর একটা নৌকা দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে আপনার বালি, এগুলো অনেক বড় বড়, এবং কি এগুলো অনেক বড় বড় নৌকা, বাট এগুলো আপনার দেখতে বালু লোড করেছে, ওই কারণে লাগবে অনেক ছোট। তো আপনার তো দেখতে পাচ্ছেন এখন এটা আপনার কালুঘাটের ওদিক থেকে আনে সংগ্রহ করে ওরা, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, বাট কোথায় থেকে সংগ্রহ করে এটাই জানি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন তারা তাদের ফ্যামিলির জন্য কত কষ্ট করে, সকাল সকাল তারা বালি নিয়ে আসতেছে কালুঘাটের এখান থেকে, আবার এগুলো আবার যে স্থানে নিয়ে যাবে এখানে আবার এখানে রাখবে তারা এগুলো, তো অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য, সবাই যার যার কর্মের জন্য ব্যস্ত। তো আরও একটা আসতেছে এখানে একটু দূরে আছে, তো ওটাইও দেখানোর জন্য আমি ট্রাই করবো আপনাদেরকে। সো দেখতে তো পাচ্ছেন আরও একটি নৌকা এখন চলে এসেছে যেটি দূরে ছিল। তো আমি কিছুক্ষণের জন্য এখানে বসলাম আপনার হালদা নদী ব্রিজের উপরে, তো আমার পিছনে আছে হালদা নদী, তো দেখতে তো পাচ্ছেন। তো এখানে যে বাতাসগুলো আসতেছে অনেক ফিল নিচ্ছি, তো অনেক বেশি ভালো লাগতেছে, অনেক গাড়ি আসা যাওয়া করতেছে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করে, আর এখানে আমি বসে আছি ফিল নিচ্ছি আজকে সকালে সকাল বের হয়ে মর্নিং ওয়ার্কে। তো আপনাদের সাথে তো আজকে অনেক কিছু শেয়ার করলাম, অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের যদি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আরও মর্নিং ওয়ার্ক করবো আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। প্রায় 1 ঘন্টার মতো বসেছি, তো এখন অনেক খিদা লেগেছে, তো একটু নাস্তা করব, তো চলুন। সো আমি এখন ব্রিজের এখান থেকে চলে এসেছি, তো এখন মদনাটের এখানে নিচে চলে এসেছি, তো দেখা যাচ্ছে আমি
তো এখানে দেখা যাচ্ছে আমরা ইয়ামি ক্যাপিটাল রেস্তোরাঁ খোলা আছে, তো এখন এখানে ঢুকবো, দেখি কী কী আছে এখানে নাস্তা। তো আমি এখন নাস্তা হিসাবে অর্ডার দিয়েছি আপনার পরোটা এবং ডাল ভাজি, তো কারণ সকাল সকাল অনেক খিদা লেগেছে, অনেকক্ষণ হেঁটেছি ওই কারণে, তো এখন খাবো আমার। তো আমার এখন নাস্তা করা শেষ, সোনার বাংলাদেশ, তো এখন আবার বাড়ির দিকে চলে যাব, তাও আবার হেঁটে হেঁটে চলে যাব, কারণ আজকে অনেক বেশি ভালো লাগতেছে হাঁটতে, কারণ ওয়েদারটা অনেক জোস ওই কারণে, অনেক ঠান্ডা ঠান্ডা। তো এখন এসেছি আমি হালদা নদীর পাড়ে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন এসেছি একটু হালদা নদীর পাড়ে, একটু হালদা নদীর পাড়টা উপভোগ করার জন্য সকালবেলা। তো এখানে বসে অনেক ভালো লাগছে, তো এখন সূর্য মামাও উঠে যাচ্ছে, তো কিছুক্ষণ পর আমি এখান থেকে চলে যাব। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, তো অনেক কিছু আপনাদেরকে বললাম, তো অনেক বেশি ভালো লেগেছে আজকে মর্নিং ওয়াকটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটি, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে এরকম আরও মর্নিং ওয়াক করব এবং কি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, তো আবারও দেখা হবে কোনো এক ব্লগে আপনাদের সাথে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই পাশের বেল আইকনটি প্রেস করে কল করে দিবেন, যাতে করে আমার যে নতুন ব্লগগুলো দেবো ওগুলো যাতে আপনাদের মোবাইলে নোটিফিকেশন আছে, বা কম্পিউটারে হলে কম্পিউটারে যাতে নোটিফিকেশন আছে, আপনারা যাতে দ্রুত দেখতে পারেন। তো দেরি না করে সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর সবাই বেল আইকনে ক্লিক করে সবাই অল করে দিবেন। আর আপনাদের আমি বেশি বেশি বলতেছি, প্লিজ প্লিজ আপনারা সবাই আমার ব্লগ সবগুলো দেখবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন প্লিজ। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।